আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেকে তো আসলে মনে করেন মাজারের ভিতরে নাচানাচি মারামারি কিলাকিলি অনেক কিছু হয়। আসলে প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখার পরে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন মাজারের ভিতরে কি হয়। মাজারের ভিতরে শিল্পী যে গান পরিবেশন করেন, যে শ্যামা পরিবেশন করেন, এই শ্যামাটি শুনে মানুষ আসলে নিজে শুধু একমাত্র আল্লাহ দেন জিকির করেন, এছাড়া অন্য কিছু না। অনেকে তো মনে করেন মাজারের ভিতরে অনেক খারাপ কার্যকলাপ হয়, এটা যারা মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ প্রমাণস্বরূপ আমরা দিয়ে দেব কে পুরুষ কে মহিলা। আমরা যেমন হজে দেখি অনেক সময় দেখা যায় তাওয়াফ করে কে নারী কে পুরুষ, তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না দুনিয়ার নিয়ে। তেমনি করে যখন শ্যামা মাহফিল হয়, যখন শ্যামা গান পরিবেশন করা হয়, তখন আশেকেরা হয়তোবা এমনভাবে তারা নাচানাচি করে যাতে করে তারা দুনিয়ার মধ্যে কোনো খেয়াল থাকে না তাদের। এক দুষ্কৃতকারী বা ইসলাম বিদ্বেষী কোনো শক্তি হঠাৎ করে পুলিশ দিয়ে, বাংলাদেশ পুলিশ প্রশাসন দিয়ে চাচ্ছিল মাহফিলটি বন্ধ করে দিতে, কিন্তু পুলিশ প্রশাসন আসলো, এসে দেখলো, তদন্ত করলো, দেখলো যে না আলহামদুলিল্লাহ এখানে ভালো কার্যক্রম হচ্ছে, পুলিশ সাথে সাথে আবারও অনুমোদন দিয়ে চলে গেল। যা হোক দর্শক, তা সেখানে কী ঘটলো রাত্রেবেলা আমরা সেটা এখন আপনাদের মধ্যে শেয়ার করব। তোমার একটা মাফি চালাইবো থানা থেকে কোনো উঠলে লিখিত হয়, আমি কিন্তু আমি একটু কথা চাই বাবা সরল। হাইসরাইতে এই অবস্থা, আর তো ঘুরে বাইতে রয়েছে 12টা বাজে মাত্র। আজ থেকে 20 বছর আগে এত পাবলিকের ইডিও খাইছে মনে না খাই না নাস্তা খাবেন